بسم الله الرحمن الرحيم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من يابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى رواه البخاري সর্বপ্রথম মহান রব্বুল আলামিন যিনি সমস্ত প্রশংসা যিনি আরশের একমাত্র অধিপতি যিনি সর্বত্র বিরাজমান নন যিনি মানুষের অন্তরে বিরাজ করেন না যিনি আরশ থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকেন যার কোনো অংশীদার নেই শরীক নেই সর্বোচ্চ ক্ষমতার যিনি একচ্ছত্র মালিক সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক শক্তির উৎসও একমাত্র তিনি যিনি নিরাকার নন যার আকার রয়েছে যার সুন্দর নামসমূহ রয়েছে যার সুন্দর গুণাবলী রয়েছে একদিন তারই নির্দেশে এই বিশাল সাম্রাজ্য ধ্বংস হলীলায় পরিণত হবে তবে তার চেহারা তার মুখ অবশিষ্ট থাকবে দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী শেষ রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মাযহাব ছাড়া আর কোনো মাযহাব নেই যার আদর্শ ব্যতীত পৃথিবীতে আর কোনো আদর্শ নেই যার সুন্নাহ যার পথ যার নীতিমালা যার নির্দেশনা যার গুণাবলী যার চরিত্রাবলী জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের মানা স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ এবং প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আদেশ করে গেছেন বংশাল সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের আমার ডানে উপবিষ্ট সকলের শ্রদ্ধাভাজন আমাদের গর্ব এবং অহংকার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক শেখ মোবারক আলী এবং আমার বাম পাশে উপবিষ্ট আমি যে মাদ্রাসায় দীর্ঘ বছর হাদিস অধ্যয়ন করিয়েছিলাম সে সুযোগ্য একজন শিক্ষক আমার কলিগ এবং বন্ধুবর এবং মঞ্চে আরও উপস্থিত আমার প্রিয় ভাই সুইটুলা মসজিদের ইমাম হাফেজ আব্দুল আজিজ ভাই এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ অত্র এলাকার এবং আমার সামনে অত্র এলাকার এবং দূর থেকে আগত বিভিন্ন বৃদ্ধ যুবক মধ্যবয়সী ছোট ভাই এবং কিশোর সহ পর্দার আড়ালের বা মাইকের আওয়াজে শ্রোতা আমার মা এবং বোনেরা সত্যিকার অর্থে প্রথম প্রশংসা আল্লাহর জন্যেই যাহা কিছুক্ষণ পূর্বে করেছি তারপর বংশাল সমাজ কল্যাণ যুব সংসদ যার নেতৃত্বে রয়েছেন আমাদের অত্যন্ত অহংকার জামিল ভাই তার সাথে এক গুচ্ছ যুবক ভাইয়েরা সুন্দর একটি স্থানে সুন্দর একটি পরিবেশে এবং সুন্দর একটি দিনে ছুটির দিন রাত্রিতে সুন্দর প্যান্ডেল সুন্দর ডেকোরেশন সুন্দর আয়োজন লাইটিং থেকে শুরু করে সর্বদিক থেকে এমন একটি সময় যেখানে আমাদের কিছুদিন পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতে যাচ্ছে ঠিক সেই সময় বাংলা ভাষা ভাষীদের জন্যে আল কোরআনের তাফসীরুল কোরআনের এই আয়োজনে যে আয়োজন করেছেন তার জন্য প্রথমে আল্লাহর প্রশংসা তারপর আয়োজককারী যার নেতৃত্বে আমি আগেই বলেছি আমার ভাই জামিল ভাই এবং অন্যান্য যুবক ভাইয়েরা এবং যারা আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন পিছনে তাদের নামগুলো রয়েছে সমস্ত সমাজসেবক ব্যবসায়ী শিল্পপতি সহ যারা শারীরিক আর্থিক সর্বাত্মকভাবে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই তাফসীরুল কোরআনের মাহফিলকে ঔজ্জ্বল্য এবং সুন্দরতম করছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি তার সাথে সাথে আমাদেরই এই
আলোচনার পাশাপাশি উপকমিশনার অফিস রয়েছে, আমাদের প্রধান অতিথি হিসাবে তার আগমনের কথা রয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ ইব্রাহিম খান, উপ পুলিশ কমিশনার, লালবাগ বিভাগ, ডিএমপি ঢাকা। সার্বিক সহযোগিতা এবং সর্বদিক থেকে আন্তরিকতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইসলাম যে সহজ সরল এবং শান্তির ধর্ম সেটার আলোকে জীবন গঠন করার জন্যে আমাদের এই আয়োজন। আমরা যাতে করে ইসলামের শান্তির বাণীগুলো মেনে জীবনের পথ আমরা সহজ করে পারলৌকিক জীবনে মুক্তি বা নাজাত পেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমার বক্তব্য কিছুক্ষণ আগে আমার ভাই মালিকুল্লাহ মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনি বলে গেছেন যে সকলের সুপরিচিত বিভিন্ন মসজিদে বিভিন্ন স্থানে অত্র এলাকায় তাফসীর, প্রশ্নোত্তর, দরসে হাদিস রয়েছেই, সুতরাং আমার বক্তব্য আপনাদের জানা আছে। তারপরও জামিল ভাই অনুরোধ করেছেন এবং আমার ডান পাশে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন আমাদের অহংকার জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, তার সভাপতিত্বে আজকের অনুষ্ঠান আমি নিজেকে গর্ববোধ করে আমার এই আশা। এরপর আমি আমার বিষয় যেটা দেওয়া হয়েছে রাসূল ইসলামের অনুসরণ অনুকরণ, যা আরবিতে বলা হয় ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বিষয়ে আমি 40 মিনিট আমার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর মধ্যে আমি আলোকপাত করব। পরবর্তীতে জানার বিষয় আপনাদের বা অনেক কিছুই রয়েছে, সোমবার, মঙ্গলবার, বিভিন্ন মসজিদে শুক্রবার রয়েছে, আপনারা আমার থেকে জেনে নেবেন ইনশা আল্লাহ। আল্লাহ আপনাদের সকলের এই ভালো কাজের উদ্যোগ এবং ধৈর্য ধারণ করে বসা সব কিছুকে কিয়ামত দিবসে মিজানের পাল্লা ভারী করে ডান হাতে আমলনামা দিয়ে ওই যে দোজখের উপর সেতু থাকবে সেই সেতু দ্রুত বেগে অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার আনুগত্যের পূর্বে আকীদামূলক, বিশ্বাসমূলক কিছু বিষয় আমাদের জানতে হবে এবং সেই বিশ্বাস অবিচল প্রতিষ্ঠিত করার পরেই তার অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য প্রযোজ্য হবে। প্রথমে জানতে হবে তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো সম্প্রদায়ের জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, মক্কাবাসীর জন্য নয়, আরববাসীর জন্য নয়, মরুবাসীর জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর, জিন জাতি এবং মানব জাতি সকলের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ বলেন সূরা সাবাতে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলে দিন আমি গোটা বিশ্বের মানুষের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং সালে আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম থেকে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন সকলে যার যার স্বগোত্র, গোষ্ঠী, সম্প্রদায় এবং এলাকা অঞ্চল ভিত্তিক প্রেরিত হয়েছিলেন। ব্যতিক্রম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব জাতি এবং জিন জাতির জন্য প্রেরিত হয়েছেন। সুতরাং এই বিশ্বাস প্রথমে আমাদের মধ্যে আনয়ন করতে হবে। দ্বিতীয়, তিনি ছিলেন শেষ নবী এবং শেষ রসুল। তার মৃত্যুর পর 63 বছর বয়সের পর যে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর পর কিয়ামতের পূর্ব পর্যন্ত কোনো ব্যক্তি যে বিশেষণ অথবা বিভিন্ন নামকরণ দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো নবী এবং রাসূল এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আসবেন না, তিনি শেষ, তিনি শেষ রাসূল, তিনি শেষ নবী। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আযাবে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন তিনি হচ্ছেন সমস্ত নবীগণের শেষ নবী, শেষ রাসূল। তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে সৃষ্টিগতভাবে আমাদের মতো মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি নূরের সৃষ্টি ছিলেন না, তিনি আলাদা কোনো সৃষ্টি বস্তুর দ্বারা সৃষ্ট হননি। আল কোরআনের বিভিন্ন আয়াতে তার প্রমাণ রয়েছে। তার মধ্যে একটি আয়াতে কাফেররা তার থেকে বিভিন্ন প্রকার অলৌকিক বিষয়ে আহ্বান জানিয়েছিল, তখন তার উত্তরে তিনি যা বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে, কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে নবী আপনি বলে দিন, আমি আমার মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আমি তো একজন মানুষ, রাসূল ছাড়া আর কিছু নই। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন সূরা কাহাফে, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এর আগে মানুষ বলা হয়েছিল সন্দেহ থাকতেই পারে, কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে মিসলুকুম, তোমাদের মতো, তোমাদের মতো আমি একজন মানুষ। পার্থক্য এই, ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে সেই একক আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ওহি এবং আল্লাহর পক্ষ থেকে আমার বাণী আসমানি গ্রন্থ আমার উপর অবতীর্ণ করা হয়েছে। তাছাড়া অন্য আয়াতে কাফেরের আশ্চর্য হয়ে একটি প্রশ্ন করেছিল, যা সূরা ফুরকানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এইভাবে, ওয়াকালু মা লিহাযা রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল যে আমাদের মতো বাজারে ঘোরাফেরা করে এবং আমাদের মতো খাদ্য গ্রহণ করে। সুতরাং তিন নম্বর বিশ্বাস, তিনি আমাদের মতো মানুষ ছিলেন। চার নম্বর, তিনি কোনো গায়েবের খবর, অদৃশ্যের সংবাদ জানতেন না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন্নী লা আলামুল গায়ব, হে নবী আপনি বলে দিন আমি গায়েবের খবর জানি না। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাকসারতু মিনাল খায়র, যদি কোনো গায়েবের সংবাদ আমি জানতাম অনেক কল্যাণ আমি তোমাদের জন্য করতে পারতাম। সুতরাং এ সমস্ত বিশ্বাস, আকিদাগত ইমানগত বিশ্বাস না থাকলে ও মুহাম্মদ ইসলামের অনুসরণ করার ক্ষেত্রে কোনোই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। তবে হ্যাঁ, যাহা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে, প্রত্যাদেশের মাধ্যমে, পর্দার অন্তরালে, অন্তরে ঢেলে দিয়ে অথবা ফেরেশতা জিব্রাইল ইসলামের আগমনের মাধ্যমে, তাহা তিনি অবশ্যই বলেছেন, জানিয়েছেন এবং জানাবার জানার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরেও সেই জ্ঞানকে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে, ডান এবং বাম দিক থেকে সুরক্ষিত রেখেছেন। আল কোরআনে সূরা জিনে আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করেছেন, আলিমুল গায়ব ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ও মিন খালফিহি রাসাদা। আল কোরআন বিশিষ্ট দুই আলেম আমার বামে বসা আছেন, তিন আলেম বা চার আলেম আমার ছাত্র, অত্র মসজিদের খতিব মোগলডলি মসজিদের, আজকে আমাদের গর্ব মাদ্রাসাতুল হাদিসের ছাত্র, আমাদের আজকের উত্তরসূরি যেখানে সভাপতি খুতবা দেন জামিয়াতে আহলুল হাদিস এর, সেই স্থানে দাঁড়িয়ে এ হাসানুল্লাহ আজ খুতবা দিচ্ছে এবং ভালো একটি পজিশনে আছে, পিএইচডি করতে যাচ্ছে গবেষক। আল্লাহ তাআলা তাকে ঢাকাবাসীর অহংকার হিসাবে আল্লাহ তার ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। সব কিছু প্রতিকূলতা, প্রতিহিংসা এবং মানুষের কানাঘুষা এবং পাছে লোকে কী বলে, সব কিছু উপেক্ষা করে আমাদের গতি চালাতে হবে, পিছনে ফিরে দেখার সুযোগ নেই। এটাই ইসলামের নিয়ম, এটাই ইসলামের শাশ্বত বাণী। এই জন্যই যাতে করে সত্যের বাণীগুলো প্রতিষ্ঠিত হয়, বাল নাকজিভু, আল্লাহ তাআলা জানিয়েছেন অসত্যের উপর আঘাত করবে সত্য এবং সেটা ফাইয়াদ মাহুহু ফাইদা হুয়া জাহেক, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অসত্য। পাঁচ নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার মুজিজা, অলৌকিক কিছু কর্ম দান করেছেন যা অন্যান্য নবীগণকেও দান করেছিলেন, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই অলৌকিক ক্রিয়া দুই প্রকার, একটি স্থায়ী আর একটি স্থায়ী অস্থায়ী ছিল। স্থায়ী এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, একটু জোরে বলুন তো সেটা কি কি, সেটা স্থায়ী মুজিজা? কাদের উদ্দেশ্যে আলোচনা করছি জানি না, তাই নোয়াখালীর ভাষায় একটা কথা বলতেই হয়। এক নোয়াখালীর হুজুর ওয়াজ করতে এসেছিলেন, ওয়াজের পূর্বে তিনি যাচাই করার জন্যে একটা হাঁচি দিলেন,
হাঁচি দেওয়ার পর শ্রোতা বলে উঠল আলহামদুলিল্লাহ। কে বলবে আলহামদুলিল্লাহ? কে বলবে? হাঁচি দাতা। তখন তিনি তার নোয়াখালীর ভাষায় বললেন, আমি কি আজ ওয়াজ করতাম, হেতাগতি কোনো খবরই নাই, আই দিলাম হাসি, হেতারা বলে আলহামদুলিল্লাহ। বলছে আমি কি আর ওয়াজ কমে শ্রোতাদেরকে, আমি দিলাম হাসি, এরা বলে আলহামদুলিল্লাহ। তো শ্রোতার অবস্থান আমি বুঝে গেছি। সুতরাং এখানে কোনো সিন্নি নাই, রাত ভরে গরু জবা করে খাওয়াবো তিনটা পর্যন্ত, এখানে কোনো আখেরি মুনাজাত নাই, সমাপনী দোয়া আছে। একমাত্র দুটি উদ্দেশ্যে এই যুব সমাজ করেছেন, একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং আমরা এসছি এর জন্যই, আরেকটি হচ্ছে কোরআনের নলেজ, কোরআনিক নলেজ, সহি হাদিসের আলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন। এই দুটি ছাড়ার কিছুই নয়। নারায় তাকবীর, লিল্লাহি তাকবীর। সময় তো উপস্থিতি। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থায়ী মুজিজা দেওয়া হয়েছে, তা হচ্ছে আল কোরআন। আর অস্থায়ী কিছু মুজিজা তার মধ্যে ছিল, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত করা। সে কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইক্তরাবাতি সা ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেল, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যা বাস্তব সহিহ বুখারীর হাদিসে স্পষ্ট প্রতীয়মান হয়েছে, যাহা কোথায় গিয়ে পতিত হয়েছিল। এরপর আরেকটি বিশ্বাস, তিনি হায়াতের নবী নন, তিনি মৃত্যুবরণ করেছেন। আল কোরআনের কয়েকটি আয়াতে তার প্রমাণ। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলনা লিবাশারিম, আমি কোনো ব্যক্তিকে আপনার পূর্বে চিরস্থায়ী চিরঞ্জীব করি নাই। ওমা জাআলনা লিবাশারিম মিন কাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, যেখানে আপনি মৃত্যুবরণ করছেন তারা কিভাবে চিরস্থায়ী হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। জেনারেল আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ রাসূল ব্যতীত আর কিছুই নয়, এর পূর্বে অনেক রাসূল অতীত হয়ে চলে গেছেন, যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তাহলে কি তোমরা পুনরায় তোমাদের বাপ দাদা পূর্বপুরুষের ধর্মে ফিরে যাবে, প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা, এবং সেখানে মৃত্যু এবং নিহতের কথা উল্লেখ করেছেন তার। সাত নম্বর, তার প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে হবে। সালাত, সালাতের বাহিরে যে কোনো অবস্থায় তার প্রতি, তবে সে দরুদটি নিজের মন গড়া দরুদ হবে না, সে দরুদটি ইয়া নবী সালাম আলাইকা হবে না, সে দরুদটি দরুদে হাজারি হবে না। কবরস্থানে হাজার হাজার দরুদ দেখতে পাই, লিখা দরুদে হাজারি কোথায় পেলেন? দরুদে আকবরী হবে না, দরুদে তুনাজ্জিনি হবে না, দরুদ হবে দরুদে ইব্রাহিম। আসুন না একবার পাঠ করি, একবার পাঠ করলে দশটি নেকি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শায়খ রাসূল সাহাবাদেরকে দুরূদ শিক্ষা দিয়েছিলেন, যখন সাহাবারা জিজ্ঞেস করেছিলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর, ইন্নাল্লাহু মালাইকাতু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এর ব্যাখ্যা করতে গিয়ে রাসূল বললেন, তোমরা এইভাবে আমার প্রতি সালাম এবং দরুদ পাঠ করো। এ সমস্ত বিশ্বাসের পর আরেকটি বিশ্বাস স্থাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণের দিকে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদা সম্মান দান করেছেন অন্যান্য নবীগণের বিপক্ষে, সেই মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব যা অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা দেননি, এটা আল্লাহ তাআলা তার প্রতি সম্মান এবং মর্যাদা দানের অন্যতম একটি বিষয়। আল্লাহ বলেন, তিলকা রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত, কিছু নবীকে একজনের উপরে একজনকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং কেউ নবী আমার সাথে কথা বলেছেন, যাদের সাথে কথা বলা হয়েছে, যারা যে সমস্ত নবীরা কথা বলেছেন
তন্মধ্যে একজন মূসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। কোন নবী, কোন রাসূল, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর দর্শন সাক্ষাৎ লাভ করতে পারেননি। এটা দুনিয়ার ক্ষেত্রে কেউই পারেনি, আখেরাতে শুধু রাসূল নন আমরা মুমিনরাও আল্লাহর দর্শন লাভে ইনশাআল্লাহ সৌভাগ্য অর্জন করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই নয়, লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ, যারা জান্নাতে যাবে যা চাইবে তাই পাবে, এবং অতিরিক্ত একটি বিষয় তাদের জন্য রাখা হবে, সেই অতিরিক্ত বিষয় তারা পাবে, তা হচ্ছে আল্লাহর দর্শন। অন্য আয়াতে আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু মুখ থাকবে তারা তাকিয়ে থাকবে মহান রাব্বুল আলামিনের দিকে, তাদের চেহারার ভিতর উজ্জ্বলতা প্রকাশ পাবে। হে রাব্বুল আলামিন, আজকের এই অনুষ্ঠান থেকে আপনার কাছে এখানে যারা শ্রোতা দর্শক এবং পর্দার আড়াল থেকে মা বোনরা এবং মাইকের আওয়াজে যারা শুনছেন, সকলকে আপনার কিয়ামত দিবসে আপনার দর্শন লাভে ধন্য হওয়ার তৌফিক দান করুন। তার মধ্যে আরেকটি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের পক্ষে তিনি সাক্ষী দান করবেন, এবং এই সাক্ষীর দেওয়া শুধু সীমাবদ্ধ নয়, তার পক্ষে আমরা যারা তার উম্মতে মুহাম্মাদি তারা তার পক্ষে আবার সাক্ষী দান করব। আল্লাহ তাআলা কোরআনে সে কথা উল্লেখ করেছেন, ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসাবে সৃষ্টি করেছি, এবং যাতে করে এই নবী তোমার মানুষের নবীদের পক্ষে সাক্ষ্য দান করবে আর তোমরা তার পক্ষে সাক্ষী দিবে। আরেকটি মর্যাদা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত দিবসে সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রথম যিনি কবর থেকে উত্তোলন হবে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি মর্যাদা, হাউজে কাউসারে প্রথম যিনি গিয়ে অগ্রগামী হবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না আতাইনাকাল কাউসার। আর কি মর্যাদা, যে মর্যাদা তাকে দেওয়া হয়ে গেছে অলরেডি, কিয়ামত দিবসে মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে দণ্ডায়মান হয়ে আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যিনি সুপারিশকারী হবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আল্লাহর অনুমতি এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া কেউই আল্লাহর সামনে সুপারিশ করার অধিকারী হবেন না। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে আমার সামনে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? অন্য হাতে আল্লাহ তাআলা অনুমতি তার হাতেই নিয়েছেন, কুল্লিল্লাহি শাফাতু জামিয়া, সমস্ত সুপারিশ একমাত্র আমার হাতেই। এ সমস্ত বিশ্বাসের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, শুধু কি দাড়ি রাখা, শুধু কি মধু খাওয়া, শুধু কি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, শুধু কি জামাতে নামাজ পড়া, শুধু কি ঈদগাহে ময়দানে উন্মুক্ত স্থানে নামাজ পড়া, শুধু কি ডান কাতে শোয়া, টয়লেটে যাওয়ার সময় দোয়া, টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া, ঘুমাবার সময় দোয়া, ঘুমাবার উঠে দোয়া, এতটুকুনি সীমাবদ্ধ অনুসরণ? কখনই নয়, এগুলো তো আছেই, তার পূর্বে বড় ধরনের অনুসরণ অনুকরণ রয়ে গেছে, তা যদি সঠিক, তা যদি শুদ্ধ, তা যদি ঠিক না হয় তাহলে পরিণাম অত্যন্ত ভয়াবহ। পরিণাম সম্পর্কে একটি আয়াত আমি প্রথমেই তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের অর্থটি আগে বুঝে নেন। যারা রাসূলের অনুসরণ করবে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই, সেদিন একদল অপরাধী তাদের নিজের দাঁত দ্বারা নিজেদের হাত কর্তন করতে থাকবে, এই দাঁত দ্বারা নিজের হাত কর্তন করতে থাকবে দুঃখ ভারাক্রান্ত সহকারে অনুতপ্তের অংশ হিসাবে, এবং বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূল সাবিলা, পার্থিব জগতে ইহলৌকিক জীবনে যদি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, তাকেই যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাকেই যদি অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করতাম, কতই না উত্তম হতো। কখন বলছে?
কিয়ামত দিবসে। কিন্তু তখন কোনো লাভ ফল দায় হবে না। তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে যখন দাঁড়িয়ে তার উম্মাদিগকে এই বলে ডাক দিবেন, আসহাবি আসহাবি, আমার সাথীরা আমার সাথী, হাত বাড়িয়ে পানি পান করার জন্য পাত্র দেওয়ার চেষ্টা করবেন, ফেরেশতারা বাধা দিয়ে বলবেন। এই বলে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী, আপনার মৃত্যুর পর এরা এই দিন, এই সরল সহজ ধর্ম, ইসলামের শাশ্বত জীবন বিধানের মধ্যে নূতন নূতন জিনিসের প্রবর্তন করেছিল, দিনের মধ্যে বিভিন্ন প্রকার ধর্মের মধ্যে সংযোজন বিয়োজন আবেগের বশবর্তী হয়ে সওয়াবের আশায় আল্লাহর নৈকট্য লাভের আশায় করেছিল, অথচ আপনি অনুমতি দিয়ে যাননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই বেদা সুন্নার বিরুদ্ধে কাজ করেছে, রসুলের অনুসরণের বিরুদ্ধে কাজ করেছে, রসুলকে একমাত্র অনুসরণীয় ব্যক্তি না মেনে স্কলার নেতা ইমাম বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে শিক্ষক বিভিন্ন ব্যক্তিকে প্রধান উৎস হিসাবে গ্রহণ করেছে, অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে দেখিয়েছে, দালিলিক প্রমাণ হিসাবে তাদেরকে এনেছে, রসুলের পূর্বে অন্যান্য ব্যক্তিবর্গকে তাদের সম্পর্কে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান লিমান গাইয়ার বাদি, সরে যা আমার সামনে থেকে, যারা আমার দিনের মধ্যে পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছো, প্লাস মাইনাস করে দিনকে পূর্ণাঙ্গ দিনকে সেখানে তোমরা তার মধ্যে সংযোজন করেছো, সরে যাও আমার কাছ থেকে। পরিণাম অত্যন্ত ভয়াবহ, গল্পগুজব নয়, কোনো জয়ীফ হাদিস জাল হাদিস আমি বলি না, এলাকাবাসী সবাই জানে, হয় আল কোরআন নাহলে সহিহ হাদিস, আল কোরআন সহি হাদিস, এবং রিপিট পুনর্বার 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 ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার ভূমিকা যে কথা বলেছিলেন, আমি অতিরিক্ত হাদিস এই গ্রন্থের সংকলন বা লিপিবদ্ধ করার চেয়ে জাল হাদিস দুর্বল হাদিস মিথ্যা বানোয়াট হাদিস লিপিবদ্ধ করার চেয়ে সহি বিশুদ্ধ হাদিস বারবার রিপিটিশন করাকে আমি উত্তম মনে করে তাই বিভিন্ন অধ্যায় বিভিন্ন অনুচ্ছেদে একই হাদিসকে আমি আনয়ন করেছি। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। তাই আমরা নতুন কিছু শোনাবা পারবো না, কারণ আলিয়াউম আকমাল তুলাকুম দিনাকুম, দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ হিসাবে দিয়ে দেওয়া হয়েছে, এখানে বারবার কমাবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আছে দুনিয়ার ক্ষেত্রে, আবিষ্কারের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, বিভিন্ন জ্ঞানের ক্ষেত্রে, সেটা রাস্তা খোলা। ধর্ম আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সওয়াবের আশায়, নেকি পাওয়ার উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার জন্যে, কবরের প্রশ্ন উত্তর সহজীকরণ করার জন্যে, চিরস্থায়ী স্থান অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাতে যাওয়ার জন্যে, কোনো প্রকার কিয়ামত পর্যন্ত কোনো কমানো বাড়ানোর শোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সেই সুযোগ আমাদেরকে দেন নাই। সূরা আহজাবে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহু রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো পুরুষ মোমিন এবং মোমিনা নারী, তাদের কোনো অধিকার নেই, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনো প্রকার তাদের নিজস্ব মত প্রতিষ্ঠিত করার, আর যারা এই কাজ করবে তারা পথভ্রষ্ট, এবং শুধু পথভ্রষ্ট না, বিশেষণ লাগিয়েছেন আল্লাহ তাআলা, ওয়ামাই ইয়াসিল্লাহু রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, স্পষ্ট পথভ্রষ্টের মধ্যে চলে গেল। সুতরাং সাবধান, সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একনিষ্ঠ অনুসরণ ছাড়া, শুধু অনেকেই দেখি দাড়ি এইভাবে চুমু দেন, ভালো ভালোবাসেন রসুলের সুন্না, কিন্তু যখন বলা হয় রসুল যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেভাবে নামাজ পড়ুন, তখন রসুলের ভালোবাসা কোথায় চলে যায়? তখন রসুলের ভালোবাসা দরজার জানলা দিয়ে বের হয়ে যায় না, তখন তো আরও আপনার একজন মোমেন বান্দা হিসাবে, না আমি সহি বুখারীর হাদিস মানব, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলে গেছেন আমি যেভাবে নামাজ পড়ি, আমি যেভাবে সালাত কায়েম করি, তোমরাও সেভাবে সালাত কায়েম করো, আমিও রাসূলের অনুসরণ করব। যে অনুসরণের জন্য শারীরিক গঠনের মধ্যে আমি দাড়ি শেভ না করে লম্বা দাড়ি রেখেছি এবং চুমুও খাচ্ছি, এবং সেটাকে মাঝে মধ্যে আবার কি করে চিরুনি আছে না, চিরুনি দিয়ে আঁচড়ায়, অত্যন্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু রাসূল যেভাবে নামাজ পড়েছেন,
তখন কেন স্কলার নিয়ে আসা হয়, তখন কেন রসুলের এক উম্মতকে তার সামনে দালিলিক প্রমাণ হিসাবে দেওয়া হয়? ঠিক, আপনাদের জীবনে এর নাম ভালোবাসা নয়, ভালোবাসা হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এ টু জেড, আপাদ মস্তক, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, যে বিষয়ে আলোচনা করেছেন আসনুল্লাহ ভাই, আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে, বিচার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত, আমাদের একমাত্র আদর্শ, জোরে বলুন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের মধ্যে উত্তম আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন শ্রেণীর জন্য, সকলে পাবে না, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। আপনারা কি চান না আল্লাহর সন্তুষ্টি? আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি চায়। আপনারা কি চান না আখেরাতে বিশ্বাস করতে? আমরা অবশ্যই আখেরাতে বিশ্বাস করি। এই পরকালের ভয়ে, এই কবরের আজাবের ভয়ে তো আমাদের এই আলোচনা, এই ধরনের সমস্ত আমাদের প্রবৃত্তি, শয়তানের রাস্তা ছেড়ে দিয়ে আমরা আল্লাহর রাস্তা আমরা গ্রহণ করেছি একমাত্র ওই আজাব থেকে বাঁচার জন্য, আখেরাত। আর ওয়াজাকার আল্লাহ কাসীরা, আর যারা আল্লাহকে বেশি স্মরণ করে, সেই স্মরণের একটি অংশ হচ্ছে এখন। সুতরাং প্রিয় নবী মোহাম্মদ ইসলামের অনুসরণের ক্ষেত্র এ তো গেল কিয়ামত দিবসে হাশরের ময়দানে, এবার আসুন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লামু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহু ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবীলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। এবার জাহান্নামের মধ্যে, জাহান্নামের ভিতর কথোপকথন করছে যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করেছে। হায় আল্লাহ, হায় জীবনের উপর দুর্ভোগ, নিজের উপর অত্যন্ত দুঃখ, ইয়া লাইতানা, যদি আমরা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম কতই না ভালো হতো। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস, যদি আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতাম কতই না ভালো হতো। দুটি উৎস। আর আমাদের একজন মুসলমান এখানে জমিয়তে আহলে হাদিস সভাপতি রয়েছে, আমাদের ম্যানিফেস্টো, আমাদের গঠনতন্ত্র, আমাদের স্লোগানও দুটি, আল কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গঠন করা। এর বিকল্প আর নাই, এর বিকল্প আর নাই, তৃতীয় কোনো রাস্তা নাই, চতুর্থ কোনো রাস্তা নাই, এজমা কিয়াস অমুক তমুক কিচ্ছু নাই, একমাত্র রাস্তা আল্লাহর কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সহি তরিকা। সে আফসোস করে বলছে কব জাহান্নামের ভিতর ঘূর্ণিপাক খাচ্ছে, মুখ এভাবে আল্লাহ ওলট পালট করছেন, যেভাবে কই মাছ ভাজতে গিয়ে ওলট পালট করা হয়, মাছ ফ্রাই করতে গিয়ে ওলট পালট করা হয়, এভাবে ওলট পালট করা হবে বলা হবে। সে আফসোস করে, আহা, যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের কথা মানত। এবার আফসোস করে বলছে, আরও সুন্দরভাবে স্পষ্ট করছে এ আয়াত, যারা বিবেকমান বুদ্ধিমান তাদের জন্য আজকে যথেষ্ট, এর ব্যাখ্যা আমি করব না। ও কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবীলা। রব্বুল আলামিন, আমরা তো পৃথিবীতে আমাদের নেতা, আমাদের জ্ঞানী, আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনুসরণ করেছিলাম, রব্বুল ইজ্জাত তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। স্পষ্ট, কার অনুসরণ করতে হবে এবং আল্লাহর নবীর অনুসরণ না করার ভয়াবহ পরিণতি, এবং তাদের বিরুদ্ধে সাফাই সাক্ষী দিচ্ছে, কিন্তু এমন একটি অবস্থায় যখন আর আসার কোনো, ফিরে আসার কোনো সুযোগ নেই। কুল্লামা আরাদু আন ইখরুজু মিনহা উইদু ফিহা, যখন এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য কিনারায় চলে আসবে, আবার তাদেরকে আমি ফিরিয়ে দেব, কারণ আর বের হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে তারা এই কথা বলছে, আমরা দুনিয়াতে অমুক 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 ব্যক্তির কথা মেনে চলেছিলাম, তাই তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। অমুক পরিহার করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরুন। এর আগের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া লাইতানি লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, অমুককে যদি বন্ধু হিসাবে দুনিয়াতে না গ্রহণ করতাম কতই না আমার জীবন জন্য ভালো হতো। এরপর যারা তাদেরকে পথভ্রষ্ট করেছেন, যত বড় নামধারী ব্যক্তি হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় আরবি জ্ঞানের
চর্চাকারী হোক, যত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতকারী হোক, কোরআনের এ টু জেড মুখস্থকারী হোক, হাদিস বিশারদ হোক, যদি তাদের অনুসরণ করতে গিয়ে রাসূলের অনুসরণ বাদ পড়ে যায়, তারা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া আবেদন নিয়ে আসছে। ওকালু রব্বানা আতিহিম দেফাইন মিনাল আযাব, রব্বুল ইজ্জত আজকে এই নেতাগুলিকে আপনি দ্বিগুণ আযাব দান করুন। শুধু তাই নয়, বলে আনহুম লানান কবীরা, বড় ধরনের অভিসম্পাদ তাদের উপর যেন পতিত হয় আজকে। সেই রাস্তা থেকে বাঁচার জন্যে আমি মৌলিক ইসলামের পাঁচটি স্তম্ভ, তন্মধ্যে একটি স্তম্ভ বলে দিয়েছি ইমান, আর চারটি স্তম্ভের মধ্যে রাসূলের অনুসরণের দু একটি উদাহরণ দিয়েই শেষ করছি। জানা বিষয় হয়তো বা আপনাদের, কিন্তু আমাদের বলতে হবে, রাসূল বলেছেন রুব্বা মুবাল্লাগিন আওয়াম ইনসামে, অনেক শ্রোতা আছে যারা আলোচক তার চেয়েও বেশি জ্ঞানী এবং আয়ত্তকারী, কিন্তু তারপরেও রাসূল বলেছেন বাল্লিগুয়ানি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমার জানা থাকে অপরের কাছে পৌঁছে দাও, তারই একটি অংশ হিসাবে। প্রথমে সালাত, দ্বিতীয় স্তম্ভ, এই সালাত নিজের মন গড়া পড়লে হবে না, এই সালাত রাস্তায় বাজারে সয়লাব হওয়া বিভিন্ন বই দেখে পড়লে হবে না, এই সালাত ওই বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে সালাতের নিয়ম কানুন প্রশিক্ষণের মাধ্যমে দেখিয়ে দেওয়ার মধ্যে হবে না, এই সালাত হবে রাসূল যে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছিলাম সেইভাবে তোমরা নামাজটি আদায় করো। সুতরাং ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, জুমার নামাজ, দুইদের নামাজ, বৃষ্টির নামাজ, এরপরে রয়েছে আপনার ইস্তেখারার নামাজ, যত প্রকার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ, সমস্ত নামাজগুলি হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী। আপনি দাড়ির প্রতি ভালোবাসা, মসজিদে জোরে আমিন হয়েছে, আপনি প্রতিবাদ মুখর হয়ে গেছেন, আপনি কিসের ভালোবাসতেন রাসূলকে? আর এই রাসূলকে ভালোবাসার পরিণাম কত তা আপনি জানেন? রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে তার অনুসরণের মাধ্যমে, শুধু ভালোবাসা মৌখিকভাবে নয়, অনুসরণ। আল্লাহ বলছেন কুলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও মুহাম্মদ ইসলামের অনুসরণ করো। অনুসরণের মধ্যে লুকায়িত আছে ভালোবাসা, ভালোবাসার মধ্যে লুকায়িত আছে অনুসরণ, কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসা শব্দ বলেননি। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ ইসলামের অনুসরণ করো, তাহলে দুটি মর্যাদা তোমাদেরকে দেওয়া হবে, ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, ইউহিবুকুমুল্লাহ ওয়াইগফিরুল্লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। কার অনুসরণের মাধ্যমে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এত বড় একটি হাদিস, এত ফজিলতপূর্ণ হাদিস, যখন ইমাম বলে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, ইমাম যখন বলে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন ফাকুলু আমিন, তোমরা সকলে জোরে চিৎকার করে জোরে সরে আমিন বলো, তাহলে তোমাদের আমিন, ফেরেশতাদের আমিন একত্রিত হয়ে তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে। আপনি না রাসূলকে ভালোবাসেন, নামাজের মধ্যে রাসূল কোথায় চলে গেল? নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, ইসলামের দ্বিতীয় রুকন, ভালোবাসা আনতেই হবে কোনো কথা ছাড়া। দ্বিতীয় একটি বিষয় রফুল ইয়াদেন, একজন দুইজন হাদিস না, হাদিস বিশারদ নন, একজন দুইজন সাহাবি নয়, চারশোরও বেশি সাহাবি এই হাদিসটি বর্ণনা করেছেন, হাত উত্তোলন। আর আপনি বলছেন এই নামাজের মধ্যে এত মাছি তাড়ান কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। রফুল ইয়াদেন প্রথমে তাকবীরের সময়, তারপর রুকুতে যাওয়ার সময়, তারপর রুকুত থেকে উঠার সময়, হাজারো হাদিস, হাদিসে মুতাওয়াতার, বুখারি মুসলিম মুয়াত্তা মালিক নাসাই ইবনু মাজা তিরমিজি থেকে শুরু করে সমস্ত হাদিসের মধ্যে অধ্যায় রচনা করা হয়েছে। এটা নাকি পরবর্তীতে রহিত হয়ে গেছে? কোথায় পেলেন শব্দটি? কার আলোকে রহিত হয়? মনীষীর আলোকে, কারো মন্তব্যে, নাকি আল্লাহ বলেন মা নানসাক মিনা আয়াতি নাও নুনসিহা না তেবে খাইরি মিনহা ও মিসলিহা, আমি কোনো কিছু রহিত করি বা এর চেয়ে উত্তম দেই বা যাহা আছে তাহাই আমি রাখি, সে তো আল্লাহর হাতে। অথবা রহিত করা অন্যের মালিক আরেকজন ব্যক্তির মধ্যে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি তো কোনো সহি হাদিসে রহিতকরণ করেননি। আর যুগ যুগ ধরে যেখান থেকে ইসলামের সে মক্কা মদিনা হারাম,
বাইতুল্লাহিল হারাম, মসজিদুল হারাম, মসজিদে নববীতে আজও ইমাম এবং মুসল্লি সহ সকলে রফেই দেন করে নামাজ পড়ছেন। টিভি মিডিয়া খুলে দেখুন এবং হজে গিয়ে দেখুন, উমরাতে গিয়ে দেখুন, চাকরি করতে গিয়ে দেখুন, এবং শুধু ওই এলাকার মধ্যে নয়, ওই আরব আমিরাত, কুয়েত থেকে শুরু করে উপসাগরীয় সমস্ত অঞ্চল এবং পশ্চিম আফ্রিকা, লোহিত সাগরের পরে সুদান থেকে শুরু করে আপনি আরও যাবেন আলজেরিয়া, ওই সূর্য অস্তের একেবারে স্থান রাবাত, মরক্কো তো সেই রাফেলিয়ায় দেয়। খবরদার, এ কথা বলার কোনো সুযোগ নাই, এটা রহিত হয়ে গেছে। বরং বলতে হবে আমি এই আমল করছি না, আল্লাহ যেন আমাকে এই আমল করার তৌফিক দান করেন। পরবর্তীতে এ গেল পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সাপ্তাহিক নামাজের একটি অংশ। অনুসরণ নীতি হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার খুতবা, জুমার নামাজ, জুমার আলোচনা সবই হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এরপরে দুই ঈদের নামাজ, বাৎসরিক দুটি উৎসব, সেই উৎসবে আমি আর আপনি ফলোঅন করব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যদি সত্যিকার রাসূলকে ভালোবাসেন তাহলে বারো তাকবীরে আপনাকে নামাজটি আদায় করতে হবে, যাহা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, কোনো অবকাশ নেই। যদি রাসূলের ভালোবাসা পেতে চান, যদি রাসূলকে সত্যিকার অর্থে অনুসরণ করতে চান, পরবর্তীতে আর মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছে, সোহ সেজদা সম্পর্কে একটু বলতেই হয়। সোহ সেজদা এই জন্যে বলছি, কোনো ভুল হলে ভুল সংশোধন করতে হয় খুব সুন্দর আচরণের মাধ্যমে, এটাই নিয়ম। যেমন আমি সভাপতির সাথে কোনো ভুল করেছি বা আমার বন্ধুবর শিবলি ভাইয়ের সাথে কোনো ভুল করেছি, তখন আমি মোবাইলে যদি আরও বেশি বলি, নানা রকম মন্তব্য করি, তিনি আরও রেগে আমার ভুল সংশোধন করবেন না, আরও তিনি রাগ করবেন। আর যদি আমি আমাদের দেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী আমি তার কাছে যাই, হাত দুটি ধরি, কপালে একটু চুমু দেই এবং গলায় জড়িয়ে ধরে, আমার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, ক্ষমা করে দিয়েন, মানুষ তো, তিনি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং বলবেন যান আপনাকে আর দ্বিতীয়বার এ কথা বলার সুযোগ নেই, এ কথা আপনি স্মরণও করবেন না। নামাজের মধ্যে ভুল হয়েছে, সংশোধন করতে হবে, যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের ভুলকে সংশোধন করেছিলেন, তা হচ্ছে শেষ রাকাতে, শেষ বৈঠকে পূর্ণ আত্মায়াত পাঠ করে, দুরুদ এবং মাসুরা পাঠ করে, চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয়েছে এবং অন্যান্য দোয়া পাঠ করে, সাথে সাথে দুটি সেজদা দিয়ে তারপর উঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর নাম হচ্ছে নবীর অনুসরণ, অনুকরণ। বিশুদ্ধ হাদিস, সহি হাদিস অনুসরণের মাধ্যমে আমাদের নবীর অনুসরণ করতে হবে। তৃতীয় স্তম্ভ জাকাত। জাকাতের ক্ষেত্রে আমরা দুটিকে মিলিয়ে ফেলেছি, অনেকে দানকে জাকাত মনে করে দিয়েছি, যান সদকাকে আবার জাকাতকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। দুটি জিনিস মনে রাখতে হবে, একটি আবশ্যিক আর একটি হচ্ছে ঐচ্ছিক। জাকাত হচ্ছে আবশ্যিক দান, আর দান সদকা তা হচ্ছে ঐচ্ছিক দান। দান সদকা আপনার জন্য ওপেন, উন্মুক্ত, যে কোনো সময় যে কোনো অবস্থায় যত ইচ্ছা আপনি দান করতে পারেন, কিন্তু আবশ্যিক জাকাত সেটা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যে সম্পদ হওয়ার পর, যে বছর হওয়ার পর, অতিক্রমের পর দিতে বলেছেন এবং যে আটটি খাতে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেই খাতে আমাদেরকে এই জাকাতটি দিতে হবে। এরপরে রয়েছে রোজা, চতুর্থ স্তম্ভ সওম। আমি শুধু দুটি কথা বলে শেষ করছি। সূর্য অস্ত যাওয়ার পর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন ইহুদিদের আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা, ইহুদিরা দেরি করে ইফতার করে, আমরা শীঘ্র ইফতার করি। তিনি বলেছেন আমার উম্মা ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যত তাড়াতাড়ি ইফতার করবে। আপনি সতর্কীকরণ সময় কোথা থেকে আনলেন? সতর্কীকরণ বলতে তো কিছু নাই, ইসলামে আবেগ বলতে কিছু নাই, ইসলামে অনুভূতি বলতে কিছু নাই, ইসলামে যুক্তি বলতে কিছু নাই, ইসলামে দর্শন বলতে কিছু নাই, ফিলোসফি বলতে কিছু নাই, ইসলামে অধিকাংশ মানুষ কি করে এর কোনো প্রমাণ নাই। ইসলামে প্রমাণ হচ্ছে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। রাসূল যেখানে সূর্য অস্তের পর স্পষ্টভাবে ইফতার করেছেন, আপনার আর কোনো সতর্কীকরণ বলতে কিছুই নাই। দ্বিতীয়ত,
এক মাস ব্যাপী ফজরের নামাজ গালাস বা অন্ধকারের মধ্যে পড়া যায়, বাকি এগারো মাস কোথার থেকে সেটা বাতিল হয়ে যায়? রাসূলের অনুসরণ যদি আপনি করেন, বাকি এক মাসও করেছেন গালাসে নামাজ পড়া, বাকি এগারো মাসও সেই সময় নিয়ে নামাজ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, ফজরের নামাজ গালাসের মধ্যে হয়েছে এমনভাবে যে একে অপরকে চিনতে পারত না। পরিশেষে হজ, প্রত্যেকটি জিনিসের অনেক ব্যাখ্যা, সময় তো নাই, কারণ আমি পাঁচটি স্তম্ভ বলি শেষ করছি। রাসূল বলেছেন খুদু আননি মানাসিকাকুম, আমি যেভাবে হজ করি তোমরা ঠিক সেভাবে হজ করো। কোন অধিকারে? আরাফার ময়দানে রাসূলের অনুসরণ বাদ দিয়ে তিনি জোহরের সময় আরাফার ময়দানে জোহর দুই রাকাত আসর দুই রাকাত একত্রি করে পড়েছেন। কোন অধিকারে আপনি তা ভঙ্গ করে লঙ্ঘন করে জোহরের সময় জোহর আবার আসরের সময় আসর আবার মিনাতে চার রাকাত কসর না করে? এ কি রাসূলের প্রতি ভালোবাসা না কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা? আর ব্যক্তির প্রতি ভালোবাসা হলে হাত কাটতে কাটতে বলতে হবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে আমার ঘনিষ্ঠ বন্ধু না বানাইতাম কতই না ভালো হইত। সময় তো উপস্থিতি, একটি হাদিসের অনুবাদ করে শেষ করছি যা সহিহ বুখারীতে রয়েছে। রাসূল বলেছেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে আমার, কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ। রাসূল বলছেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবার দল যাবে না, আবার দল যাবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আবা কারা? রাসূল স্পষ্ট করে দিলেন, মান আতানি, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, ও মান আসানি, যে আমার কথা মান্য করবে না অনুসরণ করবে না সে আবার দলের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য সূরা নূরের আয়াত দিয়ে শেষ করছি, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামিআনা ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আয়াত শেষ যেহেতু খেয়াল করুন, আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনের বাণী তো এটাই হবে, ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং তার রাসূল তাদেরকে কোনো বিষয়ের সমস্যার সমাধান এবং কোনো বিষয়ে ফয়সালা করবে তখন তারা এক বাক্যে বলবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এবার আল্লাহ রেজাল্ট দিচ্ছেন উলাইকুম মুফলিহুন, এরাই হবে সফল কাম, এরাই হবে কৃতকার্যকারী। আল্লাহ আমাদের সেই বৈশিষ্ট্যের গুণে গুণান্বিত হয়ে শুধুমাত্র দাফনের সময় লাশকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ধোকা প্রতারণা যেন আমরা না দেই, যে আল্লাহর নাম এবং মুহাম্মাদের মাজহাবের উপর সুপর্দ করিলাম লাশ দাফনের সময়, সেটা যেন না হয়, বরং ইহলৌকিক জীবনে মুহাম্মাদের মাজহাব এবং আল্লাহর অনুসরণ করে এবং যখন ওই কবরে যে প্রশ্নের উত্তর হবে, জিজ্ঞেস করা হবে এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা অভিমত ছিল, মাযা কুনতা তাকুল হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার অভিমত কি ছিল, তখন যেন আমরা অনুসরণ করার কারণে বলতে পারি হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।